আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছেন আমার বেবির জন্য আমি একটা ফ্রক বানিয়েছি, সামার ফ্রক বা টপস যেটাই বলেন না কেন, তো খুবই কিউট হয়েছে। কিন্তু তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা শিখতে পারবেন, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক আমি এটা কীভাবে কাটিং করেছি। এটা বেসিক্যালি আমি আমার জামা থেকে পেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে করেছি, তো পাশ থেকে পেঁচে যাওয়া কাপড় দিয়ে। তো আপনারাও কিন্তু ওই কাপড়গুলোতে কী করবেন সেটা না ভেবে কিন্তু করে ফেলতে পারেন। তো দেখুন, মেজারমেন্টটা বডি হচ্ছে 22 ইঞ্চি, লম্বাই হচ্ছে 15 ইঞ্চি, আর আমার পোর্ট হচ্ছে 9 ইঞ্চি। ওকে, তো চলুন এই মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করে নেব। তো টুকরা কাপড় দিয়ে কিন্তু খুব ভালো একটা কাজে লাগানো যায়, তো সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, যারা ছোট বেবি আছে তারা কিন্তু এরকমটা করে করে নিতে পারে। তো আমি আগে সামনের পাটটা কেটে নিব, পরে আমি পিছনের পাটটা কাটবো। ওকে, তো এখন দেখুন আমি এখানে একটু আঁকা বাঁকা আছে, সমান করে নিচ্ছি, দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি ফার্স্টে পুটের মাপটা নিচ্ছি, তো পুটের মাপ যেহেতু ছিল 9, তো আমি 4.5 ইঞ্চি নিলাম, আর আর্ম হোলে এখানে নিলাম 4 ইঞ্চি। ওকে, তো এখন দেখুন আমি একটা শেপ দিয়ে দিব। তো আমার বডি ছিল 22 ইঞ্চি, এর জন্য আমি 5.5 ইঞ্চি নিলাম। এখন দেখুন আমি আর্মহোলের শেপটা দিয়ে নিলাম। ওকে, তো এখন আমি নেক, দেখুন আমি এখানে 1.5 ইঞ্চি নিয়েছি আর আড়িতে, আর লম্বাই নিব হচ্ছে 3 ইঞ্চি। ঠিক আছে, তো বাচ্চাদের গলা কিন্তু বড় হলে একদমই দেখতে ভালো লাগে না, তো সবসময় ছোটো দেওয়ার চেষ্টা করবেন। আমি গোল গলায় দিচ্ছি, এখানে গোল গলা দিয়ে নিচ্ছি। তো আপনাদের কেউ যদি চান অন্য 20 শেপ বা অন্য যে কোনো গলা দিতে পারেন, দিতে পারেন। কিন্তু আমার লম্বাই হচ্ছে 15 ইঞ্চি, এখানে আমার কাপড় আছে 16 ইঞ্চি। ওকে, তো কাঁধে আর নিচে ভাঙার জন্য 1 ইঞ্চি আমি বাড়তি নিয়ে নিয়েছি। তো এখন দেখুন 2 ইঞ্চির মাথায় আমি একটা মার্ক করে দিলাম, এভাবে একটু রাউন্ড শেপটা দিয়ে নিলাম। ঠিক আছে, তো এইভাবে আপনি রাউন্ড শেপ দিয়ে নিতে পারেন, আবার চাইলে যেভাবে আছে ওভাবে রাখতে পারেন। তো আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিলাম। তো বাচ্চাদের কিন্তু ফিটিং মাপ একদমই নেবেন না, 3-4 ইঞ্চি অবশ্যই ঢেলা রাখবেন। তো আমি সেলাইয়ের বাড়তি কাপড়টাও নিয়ে নিলাম, তো আমার ঘের এখানে আছে 3 ইঞ্চি আছে এখানে। ওকে, তো আমি কাঁধের 1/2 ইঞ্চি একটু কাট ডাউন করে নিব। তো এখন দেখুন আমার ড্রয়িংটা হয়ে গেল, আমি এখন কাটিং করে নিব। তো এই দেখুন আমি যে আঁকড়ে দিয়েছি, তো সেটা অনুযায়ী আমি কাটিংটা করে নিচ্ছি। তো খুবই দ্রুত কিন্তু হয়ে যায় এবং সহজভাবে হয়ে যায়। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনাদের বেবির জন্য, আর খুবই সুন্দর কিন্তু সামার সামারের ড্রেস হিসাবে পরাইতে পারবেন। এখন দেখুন আমি নেকটা কেটে নিব। ওকে, তো দেখুন হয়ে গেল কিন্তু আমার ফ্রন্ট পার্ট কাটিং। তো আমি এখন ব্যাক পার্ট কাটিং করব, তার জন্য কাপড়টাকে ভাঁজ করে নিয়ে এই কাপড়টা এই ফ্রন্ট পার্টটা রেখে আমি তারপরে কেটে নিব। ঠিক আছে, তো আমি পিছনে বোতাম দেব, আপনারা যদি চান সামনে দিতে তো সামনেও দিতে পারেন। তো দেখুন আমি কাপড়টাকে ভাঁজ করে নিলাম। তো তারপর আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে আগে ভেঙে নিলাম, কাটিং করার আগে আমি এখানে ভেঙে রাখলাম তোমার বোতামের যে ঘরটা করব সেটা ভাঙার জন্য। ওকে, তো এখন দেখুন আমি কাপড়টাকে এইভাবে রেখে কাটিংটা করে নেব, একদম সেমভাবে। শুধু গলাটা কাটিং করব না, গলাটা এই সামনের পাট থেকে একটু ছোট হবে। ওকে, তো সেমভাবে দেখুন আমি এখন কাটিং করে নিব। তো দেখুন এই এই ফ্রকটা কিন্তু অল্প কাপড়ে হয়ে যাচ্ছে, তো আপনাদের যে কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিন্তু এটা করে ফেলতে পারবেন। তো আমি জামাতে একটা বো ডিজাইন করে করব, তো সেটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমার চ্যানেল থেকে যে দেখে আসতে পারেন। তো দেখুন আমি কাটিংটা করে নিলাম। এখন দেখুন আমি কি করব, এটার মাঝখান থেকে আমি কেটে নিব, দুটো পার্ট আমি আলাদা করে নেব। ওকে, তো দেখুন আমার দুইটা পার্ট আলাদা হয়ে গেল। এখন আমি
পাইপিং করব। এটাতে যেহেতু সাদা ফুল ফুল আছে, তো পাইপিংয়ের জন্য আমি সাদা কাপড় ইউজ করব। তো দেখুন, সাদা কাপড়টাকে আমি কোনাকুনিভাবে কেটে নেব। ওকে, তো সোজা কাটলে কিন্তু আড়াআড়িতে পাইপিংটা লাগানো একদমই সুন্দর হয় না, তো পাইপিং অবশ্যই এভাবে কেটে নেবেন। তো আমি 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ আমি কেটে নিচ্ছি। তো দেখুন, এটা কিন্তু বলতেছে, ঠিক আছে। তো এভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে পাইপিংটা হয়ে যাবে, একদম কেনা জামার মতো, আর আপনার সেলাই করলেও সুন্দর লাগবে। তো আমি বউর জন্য, দেখুন এখানে আমি কাপড়টা কেটে নিচ্ছি, তো উপরেরটা কেটেছি আমি 2.5 ইঞ্চি, আর নিচের মানে লম আড়াআড়ি কেটেছি 2.5 ইঞ্চি, আর নিচেরটা কাটছি আমি 3.5 ইঞ্চি, 1 ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি। ওকে, সরি, 1 ইঞ্চি না, 1/2 ইঞ্চি পরিমাণ বেশি, 3 ইঞ্চি কেটেছি। তো আমি এখন চলে আসলাম স্টিচিংয়ে। তো স্টিচিংয়ে ফার্স্টে আমি ব্যাক পার্টের যে বোতামের ঘরের পট্টিটা আমি আগে সেলাই করে নিব। ওকে, তো একটু ভেঙে আমি সেলাই করে নিচ্ছি। যে বাড়তি কাপড়টুকু রেখেছিলাম পট্টির জন্য, সেই কাপড়টা আমি এখন ভেঙে নিচ্ছি। ওকে, আমি কিন্তু ভিডিওতে ডিটেলস দেখাচ্ছি, তারপরে কিন্তু ডিটেলসে বলছি। তো আপনার তারপরে যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথাও সমস্যা হলে। দেখুন, এভাবে সেম ভাবে আমি আরেকটা ভেঙে নিব এভাবে। ওকে, তো দুইটা আমার ভেঙে নেওয়া হয়ে গেল। এখন আমি ফ্রন্ট পার্টটার সাথে ব্যাক পার্টটা আমি জোড়া দিব, কাঁধে জোড়া দিব। ওকে, তারপরে আমি পাইপিং লাগিয়ে নিব। তো দেখুন, কাঁধে আমি জোড়া দিয়ে নিচ্ছি। তো জোড়া দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন দুইটা সোজা পাশ ভিতরে থাকে আর উল্টা পাশ বাইরে থাকবে। ওকে, তো আমরা যদি স্টিচিং করার আগে ভালো মতো ভেবে নিয়ে করি তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে, আর সেলাইও দ্রুত হয়ে যাবে, বারবার খুলতে হবে না, খোলার ঝামেলাটাও থাকবে না, ঠিক আছে। তো দেখুন, আমি আরেকটা কাঁধও জয়েন করে নিব। তো আমার জয়েন করে নিয়ে হয়ে গেল, এখন আমি পাইপিং লাগিয়ে নিব গলায় আর আর্ম হোলের ওখানে। ওকে, আমি যেহেতু বেবিদের হাতা ছাড়াই কিন্তু সুন্দর লাগে, তো আমি পাইপিংটা দিয়ে নিব এখন। তো ফার্স্টে আমি পাইপিংটা আরেকটা মানে ছোটো ছোটো করে কেটেছি, তো সেগুলোকে আমি জোড়া দিয়ে নিব। দেখুন, কোনাকুনি যে দিকটা আছে, তো এভাবে এভাবে আমাকে স্টিচ করে নিতে হবে, তাহলে কিন্তু বড় একটা স্ট্রিপ হয়ে যাবে। তো দেখুন, আমি সেলাই করে নিয়েছি। তো পাইপিং লাগানো কিন্তু এর আগেও আমি দেখিয়েছি, তারপরও দেখাচ্ছি, তো যারা নতুন আছেন তারা দেখলে বুঝতে পারবেন। তো দেখুন, লম্বা একটা স্ট্রিপ হয়ে গেল। তো এখন ফার্স্ট টাইম কি তারপর কি করতেছি দেখুন। তো আমি একটা সাইড একটু করে ভেঙে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি, যাতে আমার পাইপিংটা লাগাতে সুবিধা হয়। তো এক পাশটা আমি আগে একটু সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়া হয়ে গেল। এখন দেখুন, আমি একটা মাথায় এভাবে একটু ভেঙে নিয়ে আমি এখানে গলাতে লাগাচ্ছি। তো একটু ভেঙে নিলাম। তো এখন যে পাশটা আমি সেলাই করিনি সেই পাশটা দিয়ে আমি গলার সাথে অ্যাটাচ করছি, আর যে পাশটা সেলাই করছি সেই পাশটা কিন্তু আমার এই সাইডে আছে, ঠিক আছে। তো সেলাই করে নেওয়ার উদ্দেশ্য হলো, তো দেখুন আমি একটু বাড়তি কাপড় রেখে ভেঙে নিলাম। তো এভাবে আমি স্টিচ করে নিলাম, তো যাতে আমার পিছনে না ভাঙতে হয় এর জন্য আমি সেলাই করে নিয়েছি, যাতে আমার সুবিধা হয়। তো আপনারা কেউ যদি চান সেলাই করবেন না, সেক্ষেত্রে না করতে পারেন। তো এভাবে একবার নিচে পরে ভেঙে তারপরে স্টিচ করতে হবে। তো এখন আমি শুধু ভেঙে দিচ্ছি, নিচেরটা যেহেতু সেলাই করাই আছে, তো উপরে ভেঙে আমি স্টিচ করে নিচ্ছি একদম পাইপিনের মানে গা ঘেঁষে, পাইপিনের একদম পাশ দিয়ে। ওকে, তো দেখুন এইভাবে আমি পাইপিংটা করে নেব, সেমভাবে আমি আর্ম হলো পাইপিংটা করে নিব। তো আপনারা কেউ যদি চান নিচেও পাইপিং দিতে পারেন। ওকে, আমি নিচে চিকন করে ভেঙে দিব, পাইপিং দিব না। তো দেখুন কত সুন্দর একটা পাইপিং আমার তৈরি হয়ে গেল। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমি কি করব দেখুন, এখন আমি যে আর্মহোলটা আছে, আর্মহোলের সামনের যেটা থাকবে মানে ফ্রন্ট পার্টের, আমি তালপাটটা একটু কেটে নিব, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো তালপাটটা আমি একটু কেটে নিচ্ছি দুই পাশেই। এটা কিন্তু কাটিং করার সময় আপনারা কেটে নিতে পারেন, তো আমি সবসময় মানে এই সময় কাটি, দেখে কাটিংয়ের সময় কাটি না। তো দেখুন, এখন আর্মহোলও আমি লাগিয়ে নিলাম পাইপিং দুই পাশেই। এখন আমি
দুই সাইডে জয়েন দেব। তো বডির মেজারমেন্ট অনুযায়ী দুই সাইডে জয়েন করে দিব। তো স্টিচ করার সময় কিন্তু অবশ্যই ডাবল স্টিচ দিতে হবে, তাহলে কিন্তু খুলে যাবে না। তো দেখুন আমি বডির মেজারমেন্ট অনুযায়ী স্টিচ করে নিয়েছি। তো খুব সহজে এবং কিন্তু খুব দ্রুতই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, বেবিকে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আমি কিন্তু আমার বেবির ছবি শেয়ার করেছি, তো দেখে বুঝতে পারবেন কতটা কিউট হয়েছে জামাটা। তো আমার বেবির জন্য সবাই দোয়া করবেন। তো বেবির ছবি দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো যে আসলে পরে দেখলে বোঝা যায় জিনিসটা কীরকম হবে, তো এই জন্য আমি দেখালাম। তো সেমভাবে কিন্তু আমি দুইটা পাশেই সেলাই করে নিয়েছি। এখন আমি নিচে ভেঙে দেবো। তো নিচে কোনো আঁকা বাঁকা হলে তা ফার্স্টে কাটিং করে নেবেন। তো এখন দেখুন এভাবে আমি চিকন করে ভেঙে দেবো। তো ডাবলভাবে ভাঙতে হয়তো সমস্যা হবে, তো আমি এর জন্য আগে একটা স্টিচ দিয়ে নিব, তারপরে আমি আরেকটা স্টিচ দিব ভেঙে দিয়ে। ওকে, তো দেখুন আগে একবার ভেঙে আমি স্টিচ করে নিব, তারপর আরেকবার ভেঙে স্টিচ করব। তো আপনারা যারা এভাবে মানে ডাবল একবারেই ভাঙতে সমস্যা হয়, তারা কিন্তু এভাবে ভেঙে নিতে পারেন। তো আমি একটু টেনে টেনে একদম টেনে টেনে সেলাই করছি, যাতে আমার নিচে একটা আঁকা বাঁকা ভাব আসে, ঠিক আছে? তো দেখুন নিচে একটু আঁকা বাঁকা হয়েছে কিন্তু। তো তার জন্য একদম টেনে টেনে সেলাই করতে হবে। তো কেনা জামাই খেয়াল করবেন নিচে এরকম কিন্তু বাঁকা বাঁকা একটা ভাব থাকে। তো এভাবে করতে চাইলে এভাবে একদম টেনে টেনে সেলাই করবেন। তো এটাতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে জামাটা। তো দেখুন আমি ডাবল সেলাই এখানে করে নিলাম, তো কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই বোটা লাগাবো এখানে। ওকে, তো তার আগে লাগানোর সেলাই করে লাগানোর আগে আমি এখানে পিন দিয়ে সেট করে নিয়েছি, যাতে আমার নড়াচড়াটা না করে। তো দেখুন আমি একটি সুতার সাহায্যে এখানে লাগিয়ে নিয়েছি, আপনারা কেউ যদি চান গ্লুগান দিয়েও লাগাতে পারেন। ওকে, তো দেখুন আমার বেবিটাও কাজ শিখছে আর কি। তো সবসময় পাশে নিয়ে কাজ করতে হয় এই আর কি। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমি সেলাই করে আটকে নিলাম। তো এখন দেখুন যে দুই পাশের কোণাটা একটা নতুন দেখে হয়তো উঠবে না, মানে শক্ত মনে হচ্ছে, কিন্তু যখন ধোয়ার পরে কিন্তু এটা উঠে উঠে যাবে। তো এর জন্য আমি চারপাশে আটকে নিয়েছি সেলাই দিয়ে। তো কতটা কিউট হয়েছে দেখুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।